হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিলা ব্লগস এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি বাদশা মোটরসে। আপনারা সবাই জানেন বাদশা মোটরসে সিবিও কন্ডিশনের বাইক পাওয়া যায়। সো এই মুহূর্তে এই শোরুমে কি কি বাইক অ্যাভেলেবেল আছে, কোন বাইকের কত টাকা প্রাইস এবং আপনাদের জন্য কি অফার রয়েছে, সেই সব কিছু জেনে নিব রনি ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো ভিউয়ার্স, কোন বাইকে কত টাকা প্রাইস এবং কি কি বাইক অ্যাভেলেবেল আছে সেই সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটাতে এখনো নতুন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো চলুন মূল ভিডিওটি শুরু করি। ভাইয়া, আজকে কোন বাইকটা দিয়ে শুরু করব? আমি প্রথমে ইন্ডিয়ান নিউ হোয়াইট কালারটা দিয়ে শুরু করতে চাই। এটা BS7 ডুয়াল চ্যানেল ABS কুইক শিফটার। তো ভাই, এই বাইকটার প্রাইস কত রাখছেন? এটা প্রাইসটা আমরা অ্যাস্কিং প্রাইস 5,65,000, তারপর আসলে কিছু কমায় রাখবো। একটু এনার্জি নিয়ে বলেন যে 5,65,000 টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট আছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না? আমাদের কিন্তু প্রাইস বলা নিষেধ। আচ্ছা, তারপরেও আমরা জানাই দিচ্ছি এটা হচ্ছে 5,65,000 টাকা। সো এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনারা মুলামুলি করে হেতির কাছ থেকে কমায় নিতে পারবেন। এরপর হচ্ছে যে আমাদের CB150R এক্সমোশন আর কি, হোন্ডা এক্সমোশন, হ্যাঁ, ডুয়াল চ্যানেল ABS। আচ্ছা, সো এটার তো কালার একটাই হয় তাই না? 2023 এ শুধু ব্ল্যাক কালারটাই হয়। ওকে, সো এই বাইকটার প্রাইস কত রাখছেন? এটা আস্কিং প্রাইস 7,50,000, তো আসলে কিছু অনার করা হবে। 7,50,000 এটা কিন্তু ফিক্সড না, আমি আবারও বলছি। সো আপনারা চাইলে কিছুটা কমিয়ে নিতে পারবেন, কিছুটা না ভালোটাই ভালো অ্যামাউন্টে কমিয়ে নিতে পারবেন। তো এরপর কোন বাইকটা দেখাবো? এরপর হচ্ছে R15 ইন্দো ভার্সন M, R15m ইন্দো ভার্সন, হ্যাঁ, ডুয়াল চ্যানেল ABS সিলভার কালার। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক ব্লু সিলভারের কম্বিনেশনে একটা কালার। তো এই বাইকটার প্রাইস কত রাখছেন? এটা 6,50,000। 6,50,000, বাট আপনারা চাইলে আরো কমিয়ে নিতে পারবেন। এরপর দেখছি একটা সুন্দর উজ্জ্বল চকমক কালারের R15 বিফোর গেরে আর কি, ইন্দো ভার্সনের গেরে কালার, এগ্রেসিভ গেরে, এটা নন এবিএস আর কি। আচ্ছা, তো এই বাইকটা নিয়ে আপনি যখন রাস্তায় যাবেন একদম দূর থেকে লোকজন কিন্তু দেখতে পারবে, আপনার কালারটা একদম ঝলমল করবে। তো এই বাইকটার প্রাইস কত রাখছেন? এটা প্রাইস 5,60,000। 5,60,000 টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস। সো আপনাদের জন্য অফার থাকবে বা ডিসকাউন্ট যেটাই বলেন না কেন এটা থাকবে। তো আপনারা এসে সরাসরি কথা বলে তারপর নিতে পারবেন। সো এরপর কোন বাইকটা দেখব? MT50, এরপর হচ্ছে MT15 BS7। আচ্ছা, ডুয়াল চ্যানেল ABS হোয়াইট কালারটা। আচ্ছা, সো এই বাইকটার প্রাইস কত রাখছেন? এটা 5,40,000। আসলে কিছু অনার করা হবে। আস্কিং প্রাইস হচ্ছে 5,40,000 টাকা, বাট আপনারা আসলে কমিয়ে রাখতে পারেন। ভাইয়া, যদি একটু ধারণা দেন কতটা কম? 5,000-10,000, এই 5,000-7,000 টাকা অতিরিক্ত এরকম মনে হয়। 5,000-7,000 টাকা, অ্যারাউন্ড 10,000 টাকার মধ্যে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছি R15 ভার্সন 4 ব্ল্যাক কালার, হ্যাঁ, BS7, BS7 এটার কিন্তু রিমটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, গোল্ডেন কালার। সো এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস 5,50,000। 5,50,000 হচ্ছে আস্কিং প্রাইস। সো আপনারা অবশ্যই দরদাম করে নেওয়ার সুযোগ আছে। সো ভিউয়ার্স, আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এখানে অল্প কয়েকটা বাইক বা অল্প কয়েকটা মডেল, বিষয়টা এরকম না, ওয়ার হাউসে আরো অনেক আছে আপনাদের কাছে, মানে অ্যাভেলেবেল আছে। তো একটা সেম মডেলের বা সেম কালারের অ্যাভেলেবেল বাইক আছে, আপনারা দেখে শুনে চুজ করে নিতে পারবেন, সেই অপশনটা কিন্তু বাদশা মোটরসে রয়েছে। সো ভাইয়া, আপনাদের লোকেশনটা কোথায়? আমাদের লোকেশনটা হচ্ছে 63/3 DIT রোড মালিবাগ, এটা মোচক মোড়ের পরসুন শপিং মলের পাশে, শপিং মলের একদম পাশে। তো আপনাদের কি ক্যাশ টাকার পাশাপাশি EMI ফ্যাসিলিটিস আছে? না, EMI টা এখন বন্ধ। আচ্ছা, EMI টা আপাতত বন্ধ আছে, আপনারা যারা নিতে চাচ্ছেন ক্যাশ টাকা দিয়েই নিতে হবে। সো আফটার সেল সার্ভিস হিসেবে কি দিচ্ছে?
আফটার সেল সার্ভিস আমরা সার্ভিস দিচ্ছি আটটা, চারটা ফ্রি চারটা পেইড, চারটা ফ্রি সার্ভিস চারটা পেইড সার্ভিস। আচ্ছা আপনাদের কাছে কি এক্সচেঞ্জের কোনো অফার আছে, অপশন আছে? হ্যাঁ এক্সচেঞ্জ করা হয়। আচ্ছা যে কোনো মডেলের বাইক আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন, বাট সেটা ঢাকা মেট্রো হতে হবে। আচ্ছা তো যারা অলরেডি বাইক ইউজ করছেন, অন্য যে কোনো ব্র্যান্ডের বাইক আপনারা চাইলেই এক্সচেঞ্জ করে বাদশা মোটরস থেকে বাইক পারচেজ করতে পারবেন, আপনার পছন্দের যে কোনো সিবিও বাইক। তো একটা ছোট্ট কন্ডিশন রয়েছে, কন্ডিশনটা হচ্ছে আপনার বাইকটা অবশ্যই ঢাকা মেট্রোর হতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল বাদশা মোটরস থেকে আজকের কালেকশন। যাবার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাতে এখনো নতুন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।